हेलो बंधुरा वेलकम टू माय डोडोरल चैनल बंधुरा अनुज सादरा और आपनारा देखें डोडोरल चैनल वीडियो बंधुरा आपनारा जदि आमार चैनल नतून हो अवश्य चैनल सबसक्राइब कर अल नोटिफिकेशन चालू रखूँ और हाँ आगे जदि सबसक्राइब कर असंख्य धन्यवाद। पृथ्वी लोकानो पंचम चाँद खुजे बार करलें दिल्ली सांबादिक। सांबादिकता छेड़े ज्योतिष विज्ञानी हो गेछिलो कयेक बछर आगे। दिल्ली और चेन्नई बाड़ीते जा किछु छिलो सब बिक्री करे चले जान अमेरिकाय महासागर पाड़ीर परिजोगाते। सेखाने दो दुटी टेलिस्कोपेर चोख दिए पृथ्वी लुकिए थाका एकटी चाँद खुजे बार करे फेललें तिनी। आधा चाँद एक एक सूर्यके प्रदक्षिण करे चलेछे प्राय पृथ्वीर पथ धरे, जा चाँद थेके छिटके बेरियेछे सूर्यके प्रदक्षिण करछे पृथ्वीर घेसाघेसि कक्षपथे। তাই তা এতদিন আমাদের নজর এড়িয়ে থাকতে পেরেছিল। এবার দিল্লির সাংবাদিকের চোখে ধরা দিয়ে জানিয়ে দিল তার শরীর গড়া সিলিকেটে, যা পৃথিবীতে রয়েছে প্রচুর পরিমাণে, রয়েছে চাঁদেও। যে সিলিকেট পাওয়া সম্ভব নয় পৃথিবীর কাছে পিঠে থাকা গ্রহাণু সহ অন্যান্য মহাজাগতিক বস্তুতে, বুঝিয়ে দিল তা চাঁদেরই অংশ। কোনো বিশাল গ্রহাণু বা উল্কাখণ্ড আছে পড়ায় যা চাঁদ থেকে ছিটকে বেরিয়ে পড়েছে মহাকাশে, যেভাবে কয়েকশো কোটি বছর আগে পৃথিবী থেকে ছিটকে বেরিয়ে গিয়ে চাঁদ হয়ে উঠেছিল পৃথিবীর কাছে। দিল্লির একটি সংবাদ মাধ্যমের নিউজ রুম ছেড়ে জ্যোতিষ বিজ্ঞানী হয়ে যাওয়া অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিষ্ণু রেড্ডি পৃথিবীর যে লুকিয়ে থাকা চাঁদের হদি দিয়েছেন সেটি এই নীলাভ গ্রহের পঞ্চম আধা চাঁদ। জ্যোতিষ বিজ্ঞানের পরিভাষায় যাদের বলা হয় ওয়াসি স্যাটেলাইট। এটির প্রথম খোঁজ মেলে 2016, কিন্তু তখন ভাবা হয়েছিল এটি পৃথিবীর কাছপিঠে থাকা কোনো নিয়ার আর্থ অবজেক্ট বা ছোট গ্রহাণু বা তার কোনো অংশ। সেই সময় তার নাম দেওয়া হয়েছিল 2016HO3। বিষ্ণুর গবেষণা সেই ভুল ভাঙিয়ে দিল, জানালো আদতে এটি চাঁদেরই একটি অংশ, যার নতুন নাম এখন কামোভালেভা। বিষ্ণু ও তার সহযোগীদের গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা পত্রিকা কমিউনিকেশন আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টে। কামোভালেভার মতো পৃথিবীর আরও চারটি আধা চাঁদ আগেই আবিষ্কৃত হয়েছে, তারাও যে চাঁদেরই অংশ তা জানা গিয়েছে, কিন্তু এই পঞ্চমটিকে নিয়ে সন্দেহ ছিল জ্যোতিষ বিজ্ঞানীদের। বিষ্ণু ও তার সহযোগীদের গবেষণা সেই সংশয় দূর করল লার্জ বাইনোকুলার টেলিস্কোপ ও হ্যাপি জ্যাক টেলিস্কোপের মাধ্যমে। বিষ্ণু রেড্ডি জানাচ্ছেন, আমরা কামোভালেভাকে দেখেছি আলোক বর্ণালীর দুটি তরঙ্গে, দৃশ্যমান আলো আর অবলোহিত রশ্মিতে। অবলোহিত রশ্মিতেই দেখা যায় এর শরীর সিলিকেট দিয়ে গড়া, যা পৃথিবীতে রয়েছে প্রচুর পরিমাণে। চাঁদ থেকেও যা সংগ্রহ করে নিয়ে এসেছিল অ্যাপোলো 14 মহাকাশচারীরা 1971। এই সিলিকেট সাধারণত কোনো নিয়ার আর্থ অবজেক্টে থাকে না, তাই আমরা নিশ্চিত হয়েছি এটি কোনো নিয়ার আর্থ অবজেক্ট নয়, চাঁদেরই অংশ। চাঁদ থেকে ছিটকে বেরিয়ে এসে সূর্যকে প্রদক্ষিণ করছে পৃথিবীর ঘেঁষাঘেঁষি কক্ষপথে, তাই তা এতদিন আমাদের নজর এড়িয়ে থাকতে পেরেছিল। চাঁদও একদিন এই একইভাবে ছিটকে বেরিয়ে গিয়েছিল পৃথিবী থেকে। আকারে কামোভালেভা অনেকটা সেই লন্ডন আইয়ের মতো। 135 ফুট উচ্চতার লন্ডন আইয়ের মাথায় চললে লন্ডন শহর আর তার চারিদিকে 25 কিলোমিটার এলাকার সব পথঘাট স্পষ্ট দেখা যায়। তো হ্যালো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।